हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रूपकथास वर्ल्ड। सो गाइस, आज के जो वीडियो टा निये एसेछि सेटा होच्छे आज के तो इयारे माने 2021 एर शेष दिन 31st डिसेम्बर। तो कल के तो न्यू इयर पड़ेई जाच्छे 2022। तो कल के जेहेतु जानुआरीर 1 तारीख न्यू इयर स्पेशल, तोमादेर साथे एकटा मेकअप शेयर करछि। आर जेटा तोमरा অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে দিদি মেকআপ টিউটোরিয়াল দাও, মানে নিউ ইয়ারের মেকআপ টিউটোরিয়াল দাও, তো আমি চেয়েছিলাম আরো দুদিন আগেই ছেড়ে দেওয়ার কথা। তো কিছু প্রবলেমের জন্য আমি করতে পারিনি, তো তার জন্য সরি। তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি তোমাদের জন্য নিউ ইয়ার স্পেশাল। আর নিউ ইয়ারে সবকিছু নিউ নিউ করতে চলেছি। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর অনেকেই বলেছিলে যে সরস্বতী পূজার মেকআপ দিতে, তো সরস্বতী পূজার মেকআপও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কারণ সরস্বতী পূজা যেহেতু এখনো দেরি, কিন্তু তাও আমি তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের রিকোয়েস্টে। তো সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, যখনই আমি ছাড়বো তাতে তোমাদের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। তো আজকে এই লুকটা ক্রিয়েট করেছি, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। তো পুরো টিউটোরিয়ালটা আমি তোমাদের খুব ইজি ভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি, আর কোথা থেকে কিনেছি প্রোডাক্ট গুলো খুব কম দামে প্রোডাক্ট তোমাদেরকে শেয়ার করব, আর কোথা থেকে কিনেছি কত মানে প্রাইস কত সবকিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তোমরা ভিডিওটা একদম মিস করো না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো সবার ফার্স্টেই আমাদের ফেসটাকে ক্লিন করে নিয়ে আমরা ইউজ করে নিচ্ছি গুড ভাইবস এর রোজ টোনার। আর এটা আমি কিনেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে, এটার প্রাইস হচ্ছে 195। দেন আমি ইউজ করছি সুইস বিউটির এই পাউডারি আইশ্যাডো বেস, যেটা আমাদের আইব্রোটাকে ফিল করতে সাহায্য করে। তো এটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি আর এটার প্রাইস হচ্ছে 295। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ কীভাবে আমরা আইব্রোটাকে সেট করে নিচ্ছি। দেন আমরা ইউজ করছি স্ক্রুলি ব্রাশটা, যেটা আমাদের আইব্রোটাকে সেট করতে সাহায্য করে, খুব ভালোভাবে এটাকে মিক্সড করে দেয়। দেন আমি অ্যাপ্লাই করছি এখানে মেবলিনের কনসিলার, এটাও আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 185 সামথিং, এরকম রেঞ্জই নিয়েছিল। তো এটার পরে আমরা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আমাদের আইব্রোটাকে শার্প অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন করার জন্য এটাকে আমরা ইউজ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা কীভাবে আইব্রোটাকে সেট করছি, প্লাস আমাদের আইশ্যাডো বেস তৈরি করে নিচ্ছি। তো খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করব। তো আমাদের এই ব্রাশ দিয়ে কিন্তু পুরোটা ব্লেন্ড হয় না, তো দেখতেই পাচ্ছ আমাদের আইশ্যাডোটাকে কীভাবে ব্লেন্ড করছি। তো এরপরে যেটা ইউজ করব সেটা হচ্ছে ব্লেন্ডার, এটা হচ্ছে আমাদের হুদা বিউটির ফিক্সার। তো ফিক্সারটা আমি একটু ইউজ করে নিয়েছি যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়, কারণ ড্রাই ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড হয় না। তো সেই জন্য আমরা অল্প সামান্য ফিক্সার ইউজ করে নিয়ে ব্লেন্ড করলে এটা আরও তাড়াতাড়ি ব্লেন্ড হতে সাহায্য করবে। দেন আমি ইউজ করছি ফিটমির এই কম্প্যাক্টটা, এটা তোমরা ইউজ করতে পারো, ভীষণই ভালো। তো এটার প্রাইসও নিয়েছিল 165, এটাও লোকাল মার্কেট থেকেই নেওয়া। এরপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আইশ্যাডোর জন্য নিয়েছি আরএল বিউটির আইশ্যাডো প্যালেট, এটাও আমার লোকাল মার্কেট থেকেই নেওয়া। তো এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 225। তো দেখতেই পাচ্ছ ভীষণ ভালো পিগমেন্টেশন এটার, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো। তো আমি এখান থেকে একটা শিমারি শেডও ইউজ করে নিয়েছি। দেন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই এলাইটিনের এই লিকুইড আইলাইনারটা, এটার প্রাইস নিয়েছিল 100, এটাও আমার লোকাল মার্কেট থেকেই কেনা। তো তোমরা চাইলেও এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, তোমরা লোকাল মার্কেট থেকেও কিনতে পারো, অথবা তোমরা অনলাইনেও এগুলো খুব ভালো পেয়ে যাবে। দেন আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের এই রোজ হিপ সিরামটা, এটাও আমার লোকাল মার্কেট থেকেই কেনা, এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 295। তো খুব ভালোভাবে এটাকে ইউজ করে, যেহেতু এটা শীতকাল তো সেই জন্য যাতে আমাদের ফেসে কোনোভাবে ড্রাইনেস না থাকে, তো সেই জন্য আমরা এটাকে ইউজ করে নিচ্ছি। দেন আমি ইউজ করেছি নিভিয়ার লিপ বাম, দেন আমি ইউজ করছি এই একটা ময়েশ্চারাইজার, এটা আমি জনসনটাই ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। এই ময়েশ্চারাইজারটা আমার প্রাইস নিয়েছে হচ্ছে 45। দেন আমি ইউজ করছি এই প্রাইমারটা, তো এই HD প্রাইমারের প্রাইস নিয়েছিল হচ্ছে 190। দেন আমি ইউজ করছি ফিটমির
এই ফাউন্ডেশনটা, এটা শেড নাম্বার হচ্ছে 228, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এটার প্রাইস নিয়েছিল 525। তো আমি সেমভাবে ফিক্সার ইউজ করে নিয়ে ব্লেন্ডারটা ইউজ করছি, যাতে আমাদের ফাউন্ডেশনটা খুব ভালোভাবে আমাদের ফেসে ব্লেন্ড হয়ে যায়, কোনো ক্রিজ না পড়ে। তো সেই জন্য খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করা খুব ইম্পর্টেন্ট। দেন আমি সেম কনসিলার ইউজ করছি আমাদের আন্ডার আইতে, নোজে, ফোরহেডে, চিক্সে ইউজ করে নিচ্ছি। তো খুব ভালোভাবে আবারও এগুলোকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ব্লেন্ড করছি, তোমরাও এইভাবে সেম ভাবে ব্লেন্ড করো। দেন আমি এখানে ফিটমির সেম কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা ড্যাব ড্যাব করে ইউজ করছি, যাতে আমাদের ফাউন্ডেশনটা সরে না যায়। খুব ভালোভাবে আমাদের মেকআপটাকে সেট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে একটা কন্ট্রোল প্যালেট থেকে কন্ট্রোল ইউজ করে নিচ্ছি, লাইট ব্রাউন কালার। তোমরা চাইলে যে কোনো আই শ্যাডোর প্যালেট থেকেও তোমরা কন্ট্রোলটা করতে পারো, যে কোনো ব্রাউন শেড নিয়ে। এখানে আমি এরপর ইউজ করে নিচ্ছি মার্সের এই মাস্কারাটা, এটার প্রাইস নিয়েছিল 225। তো এগুলো আমার সবকটাই লোকাল মার্কেট থেকে কেনা। দেন আমি এখানে আমাদের ইনার কর্নারে একটুখানি লেন্থটা বাড়িয়ে নিলাম আমাদের আইলাইনারে, এতে আমাদের আইটা শার্প লাগবে। এরপর আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট পিঙ্ক কালার নিয়ে আমাদের ব্লাশ করে নিয়েছি। দেন আমি ইউজ করছি সুইস বিউটির এই হাইলাইটারটা। তো এই হাইলাইটারটা আমার প্রাইস নিয়েছিল 300। তো তোমরা চাইলে এটা লোকাল মার্কেটেও কিনতে পারো, আমি লোকাল মার্কেট থেকে পারচেস করেছিলাম, তোমরা লোকাল মার্কেট থেকেও কিনতে পারো, অথবা তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারো। তো আমি এখানে ফোরহেডে, আমাদের চিক্সে, আমাদের নোজে, আইব্রো নিচে ইউজ করে নিচ্ছি। দেন আমি ইউজ করছি এখানে হুদা বিউটির এই ফিক্সারটা, এটা আমাদের মেকআপটা সেট হয়ে যাচ্ছে। দেন আমি ইউজ করছি এখানে ম্যাট মির এই লিকুইড ম্যাট লিপস্টিক, এটা চেরি ব্রাউন কালার। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ব্রাইট এই কালারটা, তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। তো দিস ইজ মাই ফাইনাল লুক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকে ভিডিও এখানে শেষ, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার 2022 খুব 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 ভালো কাটুক, খুব হ্যাপি থাকো সবাই, সবার উইশ পূর্ণ হোক। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ, কাল থেকে আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।